বাবা একে অহনা বললো কেন? অর্জুন আর অহনা রাজ্য তো কিনা ওই আসছে আমার ছোট বৌমা, তুমি কেন উত্তর দিচ্ছ? আমি তো ওকে জিজ্ঞেস করছি। আমার পছন্দই ও পছন্দ করেছে, আমার বিশ্বাসের মর্যাদা রেখেছে। একদিন আমি ওকে সামলেছি, এবার সামলানোর পালা আপনার। এটা আপনার টেস্ট, মানে পরীক্ষা। ফুটবি ওয়াইফের জন্য তার বেস্ট ফ্রেন্ডকে টলারেট করতে হবে। পরিচয় পর্ব শেষ, কিন্তু আমার আর কিছু কথা বলা বাকি আছে। জীবনে অনেক কিছু পেয়েছি আমি, আবার অনেক কিছু না পাওয়ার খেদও বড় কম নেই। কিন্তু আজ আজ আমি ভীষণ খুশি, এ বাড়ির লক্ষ্মী পেয়েছি। আজ ওদের এনগেজমেন্ট, আমার ইচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ে দিয়ে সংসারের ভার অহনার হাতে তুলে দেব। আমার অনুরোধ, আপনারা ওদের আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ ওদের এই নতুন জীবনের পাথেয় হয়ে থাক। কি ব্যাপার বলতো, অর্জুনের হাসিটা হঠাৎ মিলিয়ে গেল, কিরকম একটা অদ্ভুত লাগছে। অদ্ভুত আমার অনেক আগেই লেগেছিল, অনেকগুলো ব্যাপারে। আগেই লেগেছিল মানে তুমি আগে বলনি? বলেছিলাম, বেশ কয়েকবার বলেছিলাম যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। না, আমার তো বাইরে থেকে দেখে তেমন কোনো গন্ডগোল বলে মনে হচ্ছে না, তাও কেমন একটা। এই বৌমার সঙ্গে তো আমার ছবিটাই উঠলো না। এই দেখি দেখি, অর্জুন এদিকে এদিকে, হ্যাঁ এদিকে, চলো 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 চলো।